গাইজ, আজকে আমরা আসি সেকেন্ড ডেতে। আর কালকে দেখো, আমি তোমাদের দেখালাম যে আমরা সিটংয়ে এসেছিলাম, তো আজকে আমরা সিটং থেকে বেরিয়ে যাব লেপচা জগতের দিকে। তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠেছি, এখন আমাদের অলরেডি চা এসে গেছে, অতনুদা চা ঢালছে অতনুদার জন্যে। অতনুদা কি বাচ্চা, লেবু দিয়ে দারুন দারুন। এই দেখো ডগিটা বসে রয়েছে, ডগিটাকে একটা বিস্কুট দিয়ে দিই। তো দেখো কি সুন্দর ভিউ সকালবেলা পাওয়া যাচ্ছে, সূর্যের আলোটা চারিদিকে ছড়িয়ে গেছে। তো ওই আমরা একটু পরেই ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব লেপচা জগতের দিকে। আর তোমাদের দেখাচ্ছি সিটং থেকে লেপচা জগতের রাস্তা কীরকম, কারণ আমরা কালকে যখন সিটংয়ে এসেছিলাম রাস্তা তো তোমাদের দেখালাম টোটালি, তোমরা লাস্ট ব্লগে আমার দেখেছো। সো আজকে দেখো লেপচা জগৎ যাওয়ার রাস্তা কীরকম এবং লেপচা জগতে গিয়ে আমরা কোন হোটেলে থাকবো। আর ওখানে তো হোটেল বলতে হোমস্টে সব, আমরা কোন হোমস্টেতে থাকবো সেটা তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা চলো এখন শুরু করা যাক। আমি নিজেই আসছি। আমরা এই হোমস্টেতে ছিলাম, তো এই যদি তোমরা হোমস্টেতে আসতে চাও তাহলে এই ফোন নাম্বার রইলো, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো তোমরা এখানে আসলে ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এই দাদা আমাদের খুব হেল্প করেছে, এখানে আমরা ছিলাম গতকাল থেকে অনেক হেল্প করেছে আমাদের সমস্ত রকম। অবশ্যই আমি আছি, আমার সাথে কথা বলবেন তাহলেই হয়ে যাবে। সবাই সবাই ঠিক আছে, আর আমি আসি এখানে। ঠিক আছে, তো আমরা এখন গাড়িতে উঠছি, এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর আমাদের ব্যাগ অলরেডি গাড়িতে উঠে গেছে, তো আমরা এখন যাব লেপচা জগৎ। তো তোমাদের দেখাচ্ছি এইবারে রাস্তার ভিউ, তো চলো যাওয়া যাক। এই আমাদের গাড়ি নেমে যাচ্ছে, এখন আমরা নিচে গিয়ে উঠবো গাড়িতে। আমাদের গাড়ি এখন আমরা এখানে পার্ক করেছি। সো এই রাস্তাটা হচ্ছে ঘুম যাওয়ার রাস্তা, এটাই সোজা চলে যাচ্ছে দার্জিলিং ঘুম হয়ে। আর আমরা এখন যাব এই রাস্তা ধরে লেপচা জগৎ। তো দেখো আমি এখানে আছি, আর এখানে দাঁড়িয়েছি জাস্ট একটু ফটো সেশনের জন্যে, কয়েকটা ফটো তুলেছি ভালো ভালো। আর সেই ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আমার ইনস্টাগ্রাম নেম রাহুল রায় বিশ্বাস, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে নামটা। সো তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করলে এই ছবিগুলো দেখতে পাবে। তো এই ব্লগটা যখন আসবে অলরেডি ইনস্টাগ্রামে আমার ছবিগুলো আপলোডেড থাকবে। আমি রাস্তার মাঝখানে রয়েছি, আর রাস্তার এরকম প্যাচ, পুরো খাড়াই রাস্তা, আর পুরো ঘুরে 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 পাহাড়ে যেরকম হয়। তো গাড়ি চালাতে খুব ভালো লাগছে এখানে, আর রতনুদা চালাচ্ছে গাড়ি, খুব ভালো ড্রাইভ করেছে আজকে। কারণ আমরা সিটং থেকে যখন আমরা উঠছি ওই যাওয়ার রাস্তাটা দেখিয়েছিলাম তোমাদের, সেই রাস্তা দিয়ে আমাদের আজকে ব্যাক করতে হয়েছে। তো ওই জায়গাটা প্রচণ্ড টাফেস্ট রোড ছিল, একদম ন্যারো এবং প্রচণ্ড শার্প টার্ন ছিল। তো খুব ভালো ড্রাইভ করেছে অতনুদা, নো ডাউট। আমি গাড়ি চালাইনি এখানে, তো ফেরার দিনকে আমি চালাবো। সো আজকে আমরা এখন যাচ্ছি লেপচা জগৎ, তো লেপচা জগতে থাকবো টু নাইট। তো তোমাদের দেখাবো টোটালটাই লেপচা জগতে আমরা কীভাবে এনজয় করলাম। সো আমরা এখন আবার গাড়িতে বসে যাব, গাড়িতে বসে দেন তোমাদের সাথে আবার কথা বলছি। গাইজ দেখো, আমরা যখন এই রাস্তা ধরেছি টুয়ার্ডস লেপচা জগৎ ফ্রম সিটং, তো এই রাস্তাটা অসাধারণ বিউটি, এবং পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যেন একদম একে বেঁকে চলে চলেছে একটার পর একটা পাহাড় পেরিয়ে। তো এই দৃশ্যটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে, যেটা আমি কতটা ক্যামেরায় প্রকাশ করতে পারবো জানি না, বাট সামনাসামনি অসাধারণ লাগছে। পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো দেখতে পাচ্ছি এখানে, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমরা এখন ঘুমের দিকে যাচ্ছি, ঘুম স্টেশন। এই দেখো টয় ট্রেন লাইন, ওপরের মেঘগুলো কি সুন্দরভাবে যাচ্ছে জাস্ট দেখো। তো গাইস দেখো কি সুন্দর, ঘুম মনেস্ট্রি সোজা আমরা এখন যাচ্ছি এদিকে ঘুম স্টেশনের দিকে। দেখো কি সুন্দর মেঘগুলো যাচ্ছে দেখো, এটাই ঘুম স্টেশন। আমরা এই ঘুম স্টেশনের পাশ দিয়ে এখন চলে যাচ্ছি। ও
গাইস দেখো জাস্ট রাস্তাটা দেখো, আর পাহাড়ের গায়ে এরকম রাস্তার সাথে এত মেঘ পুরো রাস্তা যেন ঢেকে দিচ্ছে মাঝে মাঝে। তো এই অনুভূতিটা আমি ক্যামেরায় তোমাদের যতটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি ততটাই কিন্তু কম যতটা আমি এখানে থেকে উপভোগ করছি। আমরা লেপচা জগতে এসে গেছি, তো এই দেখো লেপচা জগৎ টাউন। আমাদের হোটেলটা কোথায় গাইস? জাস্ট সি দ্য বিউটি অফ লেপচা জগৎ। পুরো মেঘগুলো দেখো কীভাবে যাচ্ছে, অসাধারণ লাগছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, সো এত পুরো মেঘ আমাদের গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো আমরা এখন আমাদের হোমস্টে যেটা কাঞ্চনকন্যা হোমস্টে, তো সেই কাঞ্চনকন্যাতে আমরা এখন যাচ্ছি। সো দেখো লেপচা জগতের হোমস্টেগুলো ঠিক এরকম সাজানো গোছানো। ঠান্ডা মানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা লাগছে। তো আমাদের গাড়ি এখন ডাকতে বলছে, তো আমরা এখন হোমস্টেতে এসে গেছি, কাঞ্চনকন্যা হোমস্টে। এই দেখো এই সেই হোমস্টে। সো এখন আমরা এই কাঞ্চনকন্যাতে থাকবো, প্রচণ্ড ঠান্ডা। এই যে আমাদের গাড়ি আসছে, গাড়ি এসে এখানে পার্ক করে দিচ্ছে। বিশাল ঠান্ডা, জাস্ট মজা পেয়ে গেলাম, এত সুন্দর ঠান্ডা ওয়েদার এখানে পেয়েছি। তো আমরা এখন আমাদের হোমস্টেতে যাই, তারপর তোমাদের বাকি কথাটা বলছি হোমস্টেতে গিয়ে। তো গাইস আমি এখন কাঞ্চনকন্যা হোমস্টের ছাদে এসে গেছি। তো দেখো এই রুফটপ, আমরা এখানে সন্ধ্যেবেলা বসবো যদি জমে না যাই তো। আর এই দেখো তার ভিউ, ও এত ফগ দেখছো, অসাধারণ। এই রুমটা পেলে খুব ভালো হতো। কোনটা ওপরে? হ্যাঁ ওপরেরটা ভালো ছিল, কিন্তু ওপরেরটা মানে এখানে মালিকরা থাকে মেবি। না না দেখো কি সুন্দর, দেখো আমি এখন পাইন ফরেস্টে এসে গেছি লেপচা জগতে। আর এই দেখো তার ভিউ, এখান দিয়ে এখন নামবো পাইন ফরেস্টে। লেপচা জগতে পৌঁছেই আমরা হোটেলে ব্যাগ রেখে বেরিয়ে গেলাম লেপচা জগতের আশপাশটা একটু ঘুরে দেখতে। সো এখন আমি খেলছি লেপচা জগতে এই বাচ্চাগুলো। কাঠ কাঠা রাখা আছে, সেগুলো সব পাইন কাঠ, সেগুলো সব এক্সপোর্ট হয় এখান থেকে। আর এই দেখো জাস্ট বিউটা দেখো, বিউটি বিউটি। আর খেলবো না এখন, এখানে টাইম ল্যাপস করবো, টাইম ল্যাপসটা তোমরা এখন এনজয় করো। তো চলো গাইজ, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে লেপচা জগতে। অলমোস্ট 2:30 বেজে গেছে কিন্তু এখনও লাঞ্চ করা হয়নি। সো আমরা এখন হোটেলের দিকে চলে যাবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তারপর আমরা গিয়ে লাঞ্চ ফাঞ্চ করবো। তো চলো এখন এখান থেকে নামি, এত ভয় পেলে হবে, এত গ্রিপ। সো এই দেখো কীভাবে নামছি, দেখো কীভাবে নামছি, দেখো আস্তে বে ভেঙে যাবে, এত যে লাফাস না। গাইস এখন আমরা বসে গেছি লাঞ্চ করতে, সবাই বসছে, ততনুক আমি এসে গেছে। সো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দিয়ে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। এই আমাদের খাবার এসে গেছে, ভাত ডাল একটা ভাজা, এই হোমস্টের খাবার আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার এখান থেকে রুমে গিয়ে বসে থাকবো কম্বলের তলায়। গাইস এখন আমরা টাটা সুমো একটা বুক করেছি দার্জিলিং এর মেলে যাবো বলে লেপচা জগৎ থেকে। তো আমরা এখন টাটা সুমোতে বসে আছি, তো পেছনে দেখো জয়, তার পেছনে দেখো রিজু আর কৌশিক, আর অতনুদা আমাদের এখানে বসছে অনেক লেট করে, কতগুলো বাইক আছে। এই যে ভিডিও হচ্ছে, অতনুদা নাচ করতে ভুলে গেছে, লজ্জায় নাচ করছে না অতনুদা। Oh,
পার্কিং হতে দিককাতে না সান্তাবান্তা ধাবাতে আমরা এসে গেছি সান্তাবান্তা ধাবা সান্তাবান্তা না কি বলছিল ওখানে না সান্তাবান্তা না কি বলছিল বলো বলো সান্তুবন্তু 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 ধাবা বিজুমন্তু বিজুমন্তু এটা হচ্ছে সেই স্টেশন দার্জিলিং স্টেশন এখন দার্জিলিং স্টেশন আমরা এসে গেছি দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি গাইজ আমরা দার্জিলিংয়ে এখন আর মেল রোডে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খুব ঠান্ডা তোকে কেউ চিনতে পারছে না তুই এমন ঢাকা দিয়েছিস তোকে কেউ চিনতে পারছে না এখানে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন কি দারুণ লাগছে দেখো তো আমরা এখন যাই সামনের দিকে আরো তো গাইস তোমরা দেখো এবার মেল ছোটবেলায় বাবা মার সাথে অনেক বছর আগে একবার আসা আর এখন আসলাম বন্ধুদের সাথে তো এই মেল অনেক চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন আগে কখনোই ছিল না যেটা দেখে এখন সত্যি খুব ভালো লাগছে ওই যে রিজু দাঁড়িয়ে আছে কিছু দেখা যাচ্ছে না তোমার কাছে মাথা টুপি মুখে মাস্ক কি করে চিনবে লোকে এই তো কোভিড প্রোটোকল উই হ্যাভ টু মেইনটেইন করছি আমরা ভেরি গুড ভেরি গুড করে নিচ্ছে একদম একদম থানা আছে সামনেই থানা গোল্ডেন টিপসে যাবো আমরা গোল্ডেন টিপসে চলো ওই চাপা দাদা কিনবো না নাকি বাড়ির জন্য চলো গোল্ডেন টিপসে আমরা যাচ্ছি এখন চা পাতা কিনবো আমার নাও কিনতে পারি বেশি দাম হলে সেটটার দাম 12,500 টাকা তো আমাদের পেমেন্ট হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাবো আমাদের কেনা কমপ্লিট আপাতত গ্রিন টি এই চা এসে গেছে আমাদের বারে এখন চাটা খাবো তন্দুরি চা দারুণ একটা ফ্লেভার পেলাম দারুণ দারুণ এই চাটা কেমন আমরা এখন এসে গেছি লেপচা জগতে আমাদের হোমস্টেতে দার্জিলিং থেকে তো এখানে আবার ব্ল্যাক টি খাচ্ছি আবার চালু করেছো আবার আবার তো এখন আবার ব্ল্যাক টি খাচ্ছি কারণ এখানে খুব ঠান্ডা অলরেডি এই দেখো এখানে অলরেডি এখানকার লোকেরা চিকেন জোগাড় করতে পারলো না আচ্ছা বল হ্যাঁ এখানকার লোকেরা চিকেন জোগাড় করতে পারলো না আমি ব্যবস্থা করে দেব এখানে লোকেরা চিকেন জোগাড় করতে পারেনি তাই আমার বন্ধু জয় এখানে যে এই পাইনের যে জঙ্গল ছিল জঙ্গলে একটা মুরগি চড়ছিল ওটাকে ধরে নিয়ে এসছে ওটাকে ধরে নিয়ে এসে কাটাকাটি করে চিকেন জোগাড় করেছে তো আলটিমেটলি আমাদের চিকেন তো খাওয়া হচ্ছে ড্রাই চিলি চিকেন খাওয়া হচ্ছে স্ন্যাক্সে আর রাত্রেবেলা তো চিকেন কষা আর রুটি হবে সো গাইজ এখন নাচানাচি হচ্ছে এই দেখো আমাদের চিকেন দাদাদের পারমিশন থাকলে এই দেখো এখানে নাচানাচি করছে সবাই আরে নাচ নাচ গান হবে তারপর নাচ করবে সবাই এই যে কষ্টটা করে এখানে উপরে উঠেছি একটা ভিউ পাওয়ার জন্য সো ভিউটা তোমাদের দেখাই দেখো কাঞ্চনজঙ্ঘার ফুলে শুয়ে আছে আমাদের কুম্ভকর্ণ